কোনো লোডশেডিং আছে ভাইয়া? কোনো লোডশেডিং নাই। আমরা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে বসে আছি একটা সিগন্যালের পাশে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গাড়িগুলা, একদিকে যাইতেছে আরেক দিকে আসতেছে। হ্যাঁ, সাদা ফক ফক, একদম দগদগ, কোনো লোডশেডিং নাই। সামনে আছে মালয়েশিয়া বিজয় দিবস, সেই উপলক্ষে তারা অনেক জায়গায় পতাকা লাগিয়েছে। আর এটা হচ্ছে সরকারিভাবে হসপিটাল, হ্যাঁ গভর্নমেন্ট হসপিটাল, এখানে ফ্রি চিকিৎসা দেয় লোকালদেরকে। হ্যাঁ, অনেক সুন্দর। দেখেন ল্যাম্পপোস্টের বাতি গোলান, মানে যেতগুলান যেতটুকু আলো দেওয়ার প্রয়োজন ঠিক এতটুকু আলো দিচ্ছে। ওয়াও, দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর মালয়েশিয়ার। শুধু এটা কোনো হাইওয়ে না, বিশেষ করে এটা একটা গ্রামের মধ্যে রাস্তা। তো গ্রামের রাস্তাগুলান যদি এরকম হয়, তো শহরের রাস্তাগুলান এবং হাইওয়ে কতটুকু সুন্দর হতে পারে। তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, আমি অন্য দিন আপনাদেরকে একদম যে হাইওয়ে সেই বিষয় নিয়ে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, দেখেন কি সুন্দর, এই দাঁড়িয়ে রয়েছে, সামনে কোনো গাড়ি নেই, যাবে না সিগন্যালে, তারা সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তারা আইন অবলম্বন করে, কখনো তারা অমান্য করে না, আইন আইন মেনে চলে, আইন মেনে চলে বিদায়। আজকে মানুষ এত দূর যেতে পারছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর গাড়ি গোলাম দাঁড়িয়ে আছে, যাবে না। আর এটি পাশে সে দোকান, চা স্টল, সাধারণ চা স্টল এগুলা, বসে মানুষ এখানে চা খায়, বিড়ি খায়, পান খায়। দেখেন গাড়ি গোলাম দাঁড়িয়ে আছে। অদ্ভুত অদ্ভুত দেশ। দেখেন এতক্ষণ তারা দাঁড়িয়ে ছিল, এখন সিগন্যাল ছাড়ছে তো তারা চলে যাচ্ছে, সবুজ বাতি আসছে।